মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলায় অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করা নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে তার নাম রাকিবুল হোসেন লাবু তার পিতা মোহাম্মদ আলম তারা পরিবার নিয়ে নয়াগাঁও পশ্চিমপাড়া মৃত রব মুন্সির বাড়িতে পাড়া থাকতেন তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিউবালিয়া গ্রামের বাসিন্দা তাদের পরিবার বহু বছর ধরে মুন্সীগঞ্জ পঞ্চশর ইউনিয়নে বসবাস করত ছেলেটি নয়গাঁও এলাকার রাসেলের হলুদ মরিচ ভাঙানোর কারখানায় কাজ করত গত চার তারিখ রাতে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়িতে ফিরেনি নয়গাঁও গ্রামের রাসেল বলেন সে আমার দোকানে কাজ করত কাজ শেষে সন্ধ্যায় মিশুক নিয়ে কাজে বের হতো এখানে চারি বছর কাজ করে ছোট থেকে করে করি আমার এখানে খাওয়া দাওয়া করে এবং কি ওর বাবা আছে মা আছে বোন আছে

মেল বন্ধ গতকাল রবিবার সকাল নয়টায় জেলার টঙ্গিবাড়ি উপজেলার বাহেরপাড়া এলাকায় টঙ্গিবাড়ি মুক্তারপুর সড়কের পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করে টঙ্গিবাড়ি থানা পুলিশ পরে অজ্ঞাত পরিচয়ে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় থানা পুলিশের সহযোগিতায় নিহত ছেলেটির পরিবারের সন্ধান পেলে তাদেরকে শনাক্ত করার জন্য মর্গে আসতে বলা হলে সেখানে এসেই তারা শনাক্ত করেন এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলীর কাছে মোটোফোনে জানতে চাইলে তিনি বলেন আমরা গতকাল পোস্টমর্টমের জন্য যখন পাঠিয়ে তখনও পর্যন্ত আমরা অজ্ঞাত হিসেবে জানতাম পরবর্তীতে আমরা প্রাথমিক অনুসন্ধান তদন্ত করে তার নাম ঠিকানা আমরা জ্ঞাত হয়েছি তার নাম হচ্ছে লাগু বয়স হচ্ছে সতেরো ঠিক আছে সতেরো পোস্টমর্টমের জন্য গতকাল পাঠিয়েছে আজকে বোধ হয় হয়েছে এবং তার আত্মীয় স্বজন মৃতদেহ বুঝে নিয়ে সৎকারের ব্যবস্থা করেছেন যেহেতু তারা মানসিক ভাবে কিছুটা এখন বিপর্যস্ত এবং শোকাহত বিধায় আমরা তাদেরকে বলছি যে সৎকারের কাছে শেষ করে এসে আমাদের তারা এজার দাখিল করলে আমরা নিয়মিত মামলা রুজু করে আমরা পরবর্তী যে তদন্ত কার্যক্রম পরিচালনা করবো এবং আমরা গ্রেফতার অভিযান অব্যাহত রাখবো রাহিদ হোসেন নিউজ সেভেন্টি ওয়ান টিভি